যেটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি আর যে চাকরি পাবে জব শিকার তাদের একটা মিলিয়ে দিচ্ছি। এই প্রোগ্রামটার নাম হচ্ছে উৎকর্ষ বাংলা। সেই জন্য প্রায় 400 মতো বাংলায় আমাদের সরকার ক্ষমতায় আসার পর পলিটেকনিক এবং আইটিআই তৈরি করা হয়েছে এবং অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আইটিআইগুলো দায়িত্ব নিয়েছেন। এই আইটিআইগুলো আজকের দিনে যেটা যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ট্রেনিং নিয়ে তারা যখন ট্রেনিং নিয়ে পাস করছেন তখন আমরা সেটাকে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এবার ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা তো আর আকাশ থেকে লোক নিয়ে আসবে না, লোক তো এখান থেকেই নিতে হবে। তারা খুঁজে নিচ্ছে তার কি প্রয়োজন, কোন ক্যাটাগরির লোকের প্রয়োজন। এবার তারা আমাদের সাথে যোগাযোগ করছে স্কিল ডিপার্টমেন্টের সাথে এবং সেখানে ভাই এবং বোন একসাথে হয়ে গিয়ে মিলিত হয়ে গঙ্গা যমুনার মতো একজন চাইছে একজন দিচ্ছে, একজন চাইছে একজন দিচ্ছে, একজন চাইছে একজন নিচ্ছে। এইভাবে আমরা একটা সুন্দর উদ্যোগ তৈরি করে দিয়েছি, ইটস ইনোভেশন। রেজাল্ট কি হয়েছে, সারা ভারতবর্ষে স্কিল ট্রেনিংয়ে পরীক্ষায় 21 জন টপার হয়েছে, তার মধ্যে শুধু বাংলা থেকে 9 জন টপার হয়েছে, মাথায় রাখবেন। এবং স্কিল ট্রেনিংয়ে আমরা নাম্বার 1। আপনি স্কুল টিচারিও প্রয়োজন পড়লে করবেন, সুযোগ পেলে কেন করবেন না। আগামী দিনেও তো 89,000 প্রায় নেওয়া হবে, আমাদের সময় 2,63,000 টিচার নন টিচার মিলে নেওয়া হয়েছে, সব ইউনিভার্সিটিও 10,000 প্রফেসর নেওয়া হয়েছে। এই যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে আপনাদের বাইরে খোঁজবার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই। আজকে যে দেখলেন টাটা মেটালিক এখানে আরো 600 কোটি টাকা বিনিয়োগ করলো, মানে আরো 1,000 লোকাল ছেলের চাকরি হবে 500 থেকে 1,000। ধরুন এই চাকরিগুলো আজকে প্রায় আজকে কারা কারা চাকরির সার্টিফিকেট পেয়েছেন দেখান তো হাতে, পেছন দিকে যারা বসে আছেন চাকরির সার্টিফিকেট দেয়া হয়েছে, চাকরির সার্টিফিকেট অনেকে নিয়ে নিয়েছে, আগে কাজ জয়েনও করে ফেলেছে। যারা আজকে নিয়েছেন, আজকে কি দিয়েছো না দাওনি, এখনো দিয়েছে কি এখনো দেয়নি, যারা পাস করেছে যাদের দেওয়ার কথা ছিল তাদের দেওয়া হয়েছে। আমি পুজোর আগে 30,000 করে দেবো সমস্ত জেলাগুলো মিলিয়ে। আগেও অনেকে পেয়েছেন। নেক্সট আমি শিলিগুড়িতে একদিন করব, সেদিন যারা নর্থ বেঙ্গলের আছে আর বীরভূম মুর্শিদাবাদ মালদার আছে ওদের আমি ভার্চুয়ালি করে দেবো, যাতে পুজোর আগে কাজটা ওরা অ্যাপয়েন্টমেন্ট এটাগুলো পেয়ে যায়, মানে যারা পাস করেছে যাদের দেওয়ার কথা ছিল। এরপরে আগামী দিন অনেক সুযোগ আসবে, সুযোগটা কি আপনাদের বলে যাই, দেউচা পাঁচমি হচ্ছে জানেন তো, বিজেপির লোকেরা রোজ গিয়ে গন্ডগোল করে আর সিপিএম এর লোকেরা যে করা যাবে না করা যাবে না, কেন বলছে, করলে তো লক্ষ ছেলে চাকরি পাবে লক্ষ ছেলে মেয়ে, তাহলে আমরা পলিটিক্স করব কি করে। আমি বলি তোদের পলিটিক্স করবার দরকার নেই, যার খেতে দেবার ক্ষমতা নেই তার পলিটিক্স করবার দরকার নেই। 1 লক্ষের ওপর ছেলে মেয়ে চাকরি পাবেন দেউচা পাঁচমিতে, পৃথিবীর বৃহত্তর দ্বিতীয় কয়লা শিল্প তৈরি হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। এরপরে জানবেন আসানসোলে সেল গ্যাস তৈরি হচ্ছে নতুন করে, পাইপ তৈরি হচ্ছে নতুন করে, ডানকুনি টু অমৃতসর করিডোর একটা ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে, আমি রেলমন্ত্রী থাকাকালীন করে দিয়ে এসেছিলাম। এর ফলে ডানকুনি থেকে পানাগড়, পানাগড় থেকে বড়জোড়া, বড়জোড়া থেকে একেবারে পুরুলিয়ায় বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত যাবে, সারা রাস্তা ইন্ডাস্ট্রি হবে। এবং
মহল মহল সুন্দরী 2225 একর জমি আমরা অলরেডি দিয়ে দিয়েছি, ওখানে 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি পাবে। তো বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, বর্ধমান, বর্ধমান পশ্চিম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এগুলো ঢেলে কাজ হবে, কারণ একদিকে দেউচা পাঁচমি, একদিকে রঘুনাথপুর, একদিকে সেল গ্যাস, আবার তাজপুর পোর্টও কিন্তু হয়ে যাচ্ছে, আর একটা নতুন করে বন্দর তৈরি হচ্ছে দীঘার তাজপুরে। দীঘায় বেড়াতে যাবেন, দেখে আসবেন। বোম্বে শুধু শুনতাম মেরিন ড্রাইভ করেছে, আর আমরা দীঘায় 7 কিলোমিটার, মনে রাখবেন, দীঘা সুন্দরী করেছি, যেটা দীঘা সুন্দরী পথ দেখে আসবেন, 3টে ব্রিজ হয়েছে, একটানা 7 কিলোমিটার হেঁটে সমুদ্র ভ্রমণ করতে পারবেন।